আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে অঙ্কের বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গণিত প্রকাশ দশম শ্রেণীর অধ্যায় 13। এই অধ্যায়ের অলরেডি আমি দেখবে তোমরা আমি 6-5 দাগের পর্যন্ত অঙ্ক করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক তোমাদের আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে। তার পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে 6 দাগ থেকে আমি তোমাদের জন্য সমাধান করছি। তো দেখো, 6 দাগের একের অঙ্ক, 6 দাগের একের অঙ্ক রয়েছে x² + y² = x×y। প্রমাণ করতে হবে কোন পরিস্থিতিতে, না যখন আমাদের জানা আছে x + y = x - y। তো এই পরিস্থিতিতে আমাদের সমাধান করতে হবে, তো আমরা করছি। দেখো, আমাদের জানা আছে x + y x - y এর সাথে সরলভেদে আছে, তাহলে আমরা বলতে পারি যখন সরলভেদে থাকে এদের যে অনুপাত হবে, অনুপাত সমান একটি ধ্রুবক, সেই ধ্রুবককে আমরা কে ধরে নিয়েছি। তারপর যোগভাগ প্রক্রিয়া করেছি, যোগভাগ প্রক্রিয়া তো তোমরা জানোই, একবার যোগ করতে হবে আর একবার বিয়োগ করতে হবে, আর এটাকে একই রাখতে হবে। তো আমরা করেছি উভয় পক্ষেই যোগভাগ প্রক্রিয়ার, ওই ওপরে যোগ আর নিচে বিয়োগটা করেছি। করলে দেখো এখানে ওপরে yy কেটে গেল, পড়ে থাকলো 2x, আর এখানে yটা +y হয়ে যাবে, আর -x আর -x কেটে গিয়ে পড়ে থাকবে 2x/2y। তাহলে এখানে তোমাদের পড়ে থাকবে k+1 k - 1, আর এখান থেকে 2 কেটে দিলে x/y = আমরা এটাকে k1 ধরেছি। এইটাকে আমি লিখে নিতে হবে তোমাদের k1+k+1/k - 1=k1 ধরে নেওয়া হয়েছে। তাহলে আমরা এখন কোণাকুণি গুণ করে আমরা বলতে পারি x = k1y। এটাকে তুমি 1 নম্বর সমীকরণ হিসাবে মার্ক করতেও পারো। তো এবার আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে x² + y² = xy। তো এইটা প্রমাণ করার জন্য আমরা যেটা করব, আমরা এদের অনুপাত x² / xy, এই অনুপাতটাকে যদি আমরা ধ্রুবক দেখাতে পারি, তাহলে আমরা বলবো অবশ্যই x² + y² x×y এর সাথে সরলভেদে আছে। তো আমরা সেইটা করছি। তো দেখো এখানে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি করেছি, আমরা এখানে একটু রং হয়েছে, এটা তোমার হোল হবে, এখানে হোল স্কোয়ার হবে। তো আমরা কি করছি, আমরা এখানে যেটা করছি সেটা হলো x-এর বদলে আমরা কি বসিয়ে নিচ্ছি, x-এর বদলে আমরা বসিয়ে নিচ্ছি k1y। তাহলে দেখো যদি বসিয়ে নিই k1y তার হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে y² / x-এর বদলে আবার বসাচ্ছি k1y, আর এখানে তো একটা y রয়েছে। তো এইভাবে আমরা করছি। তো এখানে দেখো এখানে একটু হোল স্কোয়ার হবে, সরি এখানে হোল স্কোয়ার হবে। তো আমরা এইভাবে বসিয়েছি, বসিয়ে নেবার পর আমরা এখানে কমন নিয়ে নিয়েছি y², এখানে হোল স্কোয়ার, কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে x² আর এখানে হচ্ছে yy গুণ করলে y² আর k1। এটাকে যদি তুমি কেটে দাও তাহলে তোমার কাছে কী পড়ে থাকলো, তোমার কাছে যেটা পড়ে থাকলো সেটা হলো k1² + 1/k1, যেটা একটি ধ্রুবক। অর্থাৎ আমরা বলতে পারি এই যে অনুপাতটা, এই অনুপাতটি ধ্রুবক, এই অনুপাতটি ধ্রুবক হওয়ার কারণে আমরা বলতে পারি তোমার x² + y² = এর সাথে সরলভেদে আছে। তো চলে যাবো পরের অঙ্ক দেখবে, একই পরিস্থিতিতে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, তোমাদের প্রমাণ করতে বলা হয়েছে x³ + y³ x³ - y³ এর সাথে সরলভেদে আছে, এই প্রমাণটা করতে হবে। তো এই প্রমাণটা করবো কী করে, প্রমাণটা করতে গেলে এখানে সেই একইভাবে আমরা তো পেয়েই গেছি, আমরা দেখবে আমরা আমাদের দেয়া ছিল x + y, আর সরলভেদে আছে x - y, এটাকে আমরা ক্যালকুলেশন করে কি পেয়েছি, ক্যালকুলেশন করে পেয়েছি x = k1y। তো x = k1y আমরা আবার এখানে ব্যবহার করছি, x = যদি আমি k1y বসিয়ে দিই এখানে, তাহলে কি হচ্ছে দেখো ব্যাপারটা, k1y বসিয়ে দিয়েছি x-এর বদলে, তাহলে হোল কিউবে লিখেছি, হোল কিউবে লিখলে এইভাবে কিউব হয়ে যাবে, k1³ y³, এখানে k1³ - y³ হয়ে যাবে, আর আমরা যদি উভয় পক্ষ থেকে y³ কমন নিয়ে কেটে দিই আমাদের যেটা পড়ে থাকে সেটি একটি ধ্রুবক। যেহেতু এই অনুপাতটি ধ্রুবক হলো তাই আমরা বলতে পারি অবশ্যই x³ + y³ সরলভেদে আছে, কার সাথে, না x³ আর y³ এর সাথে সরলভেদে আছে। তো চলে যাবো পরবর্তী অঙ্ক, পরবর্তী যে 3-এর দাগের অঙ্ক, তোমাদের প্রমাণ করতে হবে x+BOY = px আর qy, এখানে ABPQ ধ্রুবক। তো এই প্রমাণ করতে গেলে সেই একই রকম, আমরা x এর বদলে k1y বসিয়েছি, আমরা তো পেয়েছিলাম k1y, এবার আমরা y কমন নিয়ে নিয়েছি, y কমন নিয়ে নিলে তোমার কাছে পড়ে থাকে কি ak1+b, আর এখানে pk1+q, যে এখানে yy যদি কেটে দাও এই পার্টটা হলো ধ্রুবক।
তো ধ্রুবক হলো, তাই জন্য আমরা বলতে পারি অবশ্যই এটার সাথে এটা সরল ভেদে আছে, আমরা এই কথা বলতে পারি। তো এবার চলে যাবো পরের অঙ্ক, একটা হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। তোমাদের আটের দাগের দেওয়া হয়েছে, আটের দাগের কী দেওয়া হয়েছে, আটের দাগের দেওয়া হয়েছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন, ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে তা নির্ণয় করো। তো এই অঙ্কটা তোমাদের করতে বলা হয়েছে, দেখো আমি তোমাদের জন্য সমাধান করেছি। এখানে হচ্ছে কৃষক সংখ্যা হচ্ছে 15 জন, জমির পরিমাণ হচ্ছে 18 বিঘা, আর সময় হচ্ছে 5 দিন, এটা তোমার জানা আছে। আর বার করতে হবে 10 জন কৃষক জমির পরিমাণ 12 বিঘা আর কত দিনে সেটা চাষ করতে পারবে। দেখো এখানে আমরা কৃষককে এন দিয়ে ইন্ডিকেট করেছি, জমির পরিমাণকে এল দিয়ে ইন্ডিকেট করব, আর সময়কে টি দিয়ে ইন্ডিকেট করেছি। এখন কৃষক সংখ্যা এবং সময়ের সম্পর্ক ব্যস্ত বেড়ে আছে, এই কথা আমরা কী করে বলছি, যদি কৃষক সংখ্যা বেড়ে যায় তুমি কম দিনে কাজ করতে পারবে, অর্থাৎ কৃষক সংখ্যা বাড়লে সময় কমে যাবে, তাই জন্য এটাকে আমরা বলি ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা এখানে টাইম মানে সময়, আর এখানে যদি আমরা কৃষক সংখ্যাকে এন ধরি তাহলে আমরা বলবো এদের মধ্যে সম্পর্কটি হলো ব্যস্ত ভেদে রয়েছে সম্পর্কটি। তো এই সম্পর্কটি তো ব্যস্ত ভেদে রয়েছে, এই সম্পর্কটি ব্যস্ত ভেদে রয়েছে। এবার এখানে আরেকটি সম্পর্ক রয়েছে, আরেকটি সম্পর্ক হলো জমির পরিমাণের সাথে সময়ের সম্পর্ক। এই সম্পর্কটি কিন্তু সরল ভেদে আছে, কেন সরল ভেদে আছে আমরা এই কথা বলছি, দেখো সরল ভেদে আছে এই কারণে বলছি, কারণ জমির পরিমাণ বাড়লে তোমার সময়ও বেশি লাগবে। তাহলে টি সমানুপাতি হচ্ছে এল, এল দ্বারা এখানে জমির পরিমাপকে বোঝানো হয়েছে। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম, দেখো টি ব্যস্তানুপাতি বা ব্যস্ত ভেদে রয়েছে সময়ের কৃষক সংখ্যার সাথে, আর অপরদিকে টি সরল ভেদে রয়েছে এলের সাথে মানে জমির পরিমাণের সাথে। এখন এই দুটোকে একসাথে করলে আমরা যৌগিক ভেদের সূত্র যদি প্রয়োগ করি, যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করলে আমরা বলতে পারি টি সরল ভেদে রয়েছে এল বাই এন এর সাথে, আমরা এই যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করে এই কথা বলতে পারি। তাহলে যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করলে আমরা এখানে বললাম যে টি সরল ভেদে রয়েছে এল বাই এন এর সাথে। তো আমরা যদি এটাকে আমরা যদি এখন একটি ধ্রুবক আনি, ধ্রুবক আনলে আমরা বলতে পারি টি ইকুয়াল টু কে বাই এল এল, এখানে কে হলো একটি ভেদ ধ্রুবক। এবার দেখো তোমার দেয়া আছে এল সমান 8 মানে 18 বিঘা জমি, এন সমান 15 জন কৃষক চাষ করতে পারছে 5 দিনে। আমরা যদি এগুলোকে বসিয়ে দিই ওই সমীকরণে তাহলে আমরা কে এর মান পেয়ে যাই, এবং কে এর মান কত পাচ্ছি না, কে এর মান ক্যালকুলেশন করে পাচ্ছি কত, 25/6। তো এবার তাহলে আমাদের কাছে সম্পর্কটি কী হিসাবে ধরা দিল, আমাদের কাছে ছিল টি ইকুয়াল টু কে এল বাই এন, কে এর মান এখন আমরা পেয়ে গেছি, কে এর মান হলো তোমার 25/6। এখন আমরা যদি এল সমান 12 আর এন সমান 10 বসিয়ে দিই এখানে এই সমীকরণে, তাহলে আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে পাচ্ছি টি সমান 5, অর্থাৎ আমরা বলতে পারি তাহলে আমাদের রিকোয়ার্ড আনসার কত হলো, না রিকোয়ার্ড আনসার হলো 5, অর্থাৎ আমাদের যে প্রশ্নটা করা ছিল 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবে, আমরা বলবো যে 5 দিনে, ভেদ তত্ত্ব প্রয়োগ করে আমরা এটাকে সমাধান করলাম। তো আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী অঙ্কতে, পরবর্তী অঙ্ক যদি তুমি দেখো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তোমাদের পরীক্ষার জন্য, অঙ্কটা রয়েছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের 3/2 সাথে সরল ভেদে আছে। এবার 1.12 এবং 2.5 মিটার যদি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হয় বড়, তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এটা এবার আমরা তোমাদের জন্য সমাধান করব। তো দেখো অঙ্কটি আমরা কীভাবে সমাধান করছি, তো আমাদের কাছে দেওয়া আছে গোলকের আয়তন উহার ব্যাসার্ধের সাথে, ব্যাসার্ধের 3/2 সাথে সরল ভেদে আছে। তাহলে আয়তনকে আমি ফি দ্বারা প্রকাশ করেছি আর ব্যাসার্ধকে আর, তাহলে আমার যে ফল সম্পর্কটা আমরা পাই ভি সরল ভেদে রয়েছে আর কিউবের সাথে। তো এখানে একটি আমরা ভেদ ধ্রুবক এনেছি যেটাকে আমরা কে দিয়ে ইন্ডিকেট করেছি, তাহলে ভি সমান কে আর কিউব হয়েছে। এখন প্রথম গোলকের ব্যাস কত, প্রথম গোলকের ব্যাস হচ্ছে 1.5 মিটার, তাহলে 3/2 মিটার, তাহলে ব্যাসার্ধ হলো একে 2 দিয়ে আরও ভাগ করতে হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3/4 মিটার। প্রথম গোলকের তাহলে আয়তন কত হবে, অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা দেখেছি আয়তন সমান কে বাই আর কিউব হয়েছে, তাহলে এখানে আমরা কে আর কিউব বসিয়ে দিয়েছি, তাহলে এত ঘনমিটার হলো প্রথম গোলকের আয়তন। অনুরূপভাবে দ্বিতীয় যে গোলক রয়েছে তার আয়তন কত হবে, কে ইন্টু 2/2 ঘনমিটার, 2টা হলো ব্যাস, তাই ব্যাসার্ধ বার করেছি 2 দিয়ে ভাগ করে, তাই 2/2, এখানে আমরা দেখছি কে ঘনমিটার হলো। ঠিক অনুরূপে তৃতীয় গোলকের যে আয়তন হবে কে ইন্টু আর কিউব, তো এখানে এটা হচ্ছে তোমার ব্যাস, তাকে 2 দিয়ে ভাগ করে আমরা ব্যাসার্ধ পেয়েছি, তো আমরা ক্যালকুলেশন করে পেয়েছি কত, ক্যালকুলেশন করে পেয়েছি কে ইন্টু 5/4 কিউব ঘনমিটার। এখন তুমি যে নতুন গোলক বানাবে তার আয়তন হবে এই 3টির মিলিত,
আয়তনের সমান, তাই আমরা এখানে যোগ করছি। তো যোগ করতে গিয়ে আমরা এখানে কে কমন নিয়ে নিয়েছি, আর কে কমন নিয়ে এখানে ক্যালকুলেশন করে 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64, 1 তো এখানে বসিয়ে আছে, 5 এর কিউব করলে 125, আর 4 এর কিউব করলে 64। তো এবার আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তো ক্যালকুলেশন করে আমরা যেটা দেখছি, ক্যালকুলেশন করে দেখছি যে নতুন গোলকের আয়তন তোমার কত হয়েছে, নতুন গোলকের আয়তন ভি সমান সমান হয়েছে কে 3/2 কিউব। তো এখন দেখো 3/2 কিউব, এবার তো আমরা তো ফর্মুলা পেয়েইছিলাম যে এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ হয় আর, তাহলে আমরা এখানে বলতে পারি নতুন গোলকের ব্যাসার্ধ 3/2 মিটার, তাহলে তার ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হবে, তাহলে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা বলবো নতুন গোলকের ব্যাস হলো 3 মিটার। তো এটা গেলো তোমাদের 9-এর দাগের অঙ্ক। এবার আমি তোমাদের বলবো পরবর্তী অঙ্ক যেতে, মানে 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্ক ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল বেঁধে, অন্যটি এক্স চলের সাথে ব্যাস বেঁধে আছে। এখন x = 1, y = -1 হলে, x = 3, y = 5 হলে, সরি এখানটা একটু ভুল করলাম, x = 1 হলে, y = -1, x = 3 হলে, y = 5, তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি নির্ণয় করো। তো এই অঙ্কটা দেখো, ওয়াই এর দুটো পার্ট, একটাকে আমরা ধরে নিয়েছি x1 আর একটাকে ধরে নিয়েছি x2। এবার x1 হচ্ছে x এর সাথে সরল ভেদে আছে ধরেছি, আর এখানে একটা ধ্রুবক এনে x1 = k1x করেছি, আর এখানে x2 আমরা ধরে নিয়েছি x এর সাথে ব্যস্ত ভেদে আছে, এবং এখানে একটি ধ্রুবক এনে আমরা x2 = k2x করে নিয়েছি। তো করে নেবার ফলে এখানে অবশ্যই মনে রাখবে k1 k2 হলো ভেদ ধ্রুবক, তাহলে এখান থেকে আমরা এখন যেটা বলতে পারি, তাহলে y = আমরা বলতে পারি k1x আর হচ্ছে তোমার k2/x। তো আমরা এটা বলতে পারি, তো আমি এটাই পরবর্তীতে বলেছি। তো এটা বলে আমরা এটাকে 1নম্বর সমীকরণ হিসাবে প্রকাশ করেছি। এবার এটাকে 1নম্বর সমীকরণ হিসেবে প্রকাশ করার পর আমাদের যেটা প্রদত্ত, x = 1 হলে y = -1, আমি এখানে বসিয়ে দিয়েছি y = -1 আর x = 1 বসিয়েছি, x = 1 বসিয়ে দিয়েছি এইগুলোতে। তো বসিয়ে দিলে আমরা এই সম্পর্কটা পেয়েছি, 3নম্বর সম্পর্কটি। আবার বলা আছে x = 3 হলে y = 5, আমি সেটাও বসিয়ে দিয়েছি। কোন সমীকরণে বসিয়েছি, না এই সমীকরণে বসিয়েছি, y = 5 হচ্ছে x = 3 হলে, তাই জন্য আমি এখানে বসিয়েছি x এর বদলে 3, আর আমরা পেয়েছি এই সমীকরণটা পেয়েছি। তো এই দুটো সমীকরণ আমরা পেয়েছি, এটা হচ্ছে দেখো ভালো করে, এটা হচ্ছে 3নম্বর সমীকরণ হিসাবে ইন্ডিকেট করেছি, আর এই সবে এটা যেটা বললাম 4নম্বর সমীকরণ। এখন আমরা এই 3নম্বর এবং 4নম্বর সমীকরণ থেকে k1 আর k2 এর মান নির্ণয় করবো। তো k1 k2 এর মান নির্ণয় করবো, করতে গিয়ে আমরা কী করেছি, আমাদের যে 3নম্বর সমীকরণ ছিল তাকে আমরা 3 দিয়ে গুণ করেছি, আমাদের ছিল 3নম্বর সমীকরণ k1 আর k2 = হচ্ছে -1, একে 3 দিয়ে গুণ করলে হয়ে গেল 3k1 + 3k2 = -3, আর এটা তো আমার 4নম্বর সমীকরণ আগেই দেখেছো। এখন এটাকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস এলো, আর এটা কেটে গেল, কেটে গেলে আমাদের কাছে পড়ে থাকলো কি 3k2 - k2/3 = -8। এবার ক্যালকুলেশানের মাধ্যমে আমরা এখান থেকে k2 এর মান বার করতে পারি, লসাগু 3 হলো, তাহলে 9k2 - k2 = -8, তাহলে 8k2/3 = -8, তাহলে এখান থেকে k2 এর মান বেরিয়ে গেল, k2 এর মান হচ্ছে তোমার হচ্ছে -3। এটা হলো k2 এর মান -3। এবার k2 এর মান যদি -3 হয়, আমাদের 3নম্বর সমীকরণ জানা ছিল k1 + k2 = হচ্ছে -1, এখন k2 = যদি আমরা -3 বসিয়ে দিই, তাহলে আমরা k1 এর মান পেয়ে যাই, k1 এর মান পেয়ে গেলাম 2। এবার দেখো আমাদের যে সম্পর্কটা ছিল y = k1x + k2/x, তো এখন আমাদের k1 এর মান জানা আছে, k1 এর মান হচ্ছে 2 আর k2 মান হচ্ছে -3, যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাই কিসের সম্পর্ক, x এবং y এর মধ্যে সম্পর্ক, যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তো আমরা পেয়ে গেলাম x এবং y এর মধ্যে সম্পর্ক। আচ্ছা এবার চলে যাবো আমি পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক 10-এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল, এবার আমরা 11-এর দাগের অঙ্ক করব। তো 11-এর দাগের অঙ্ক কী দেওয়া আছে, এ বি সরল ভেদে আছে, বিসি সরল ভেদে আছে, তাহলে এটা তোমাকে প্রমাণ করতে হবে যে এই অংশটা এই অংশের সাথে সরল ভেদে আছে। তো আমাদের এদের অনুপাত নির্ণয় করতে হবে, আর অনুপাতটি ধ্রুবক দেখাতে পারলেই হবে, তো আমরা সেটাই করব 11-এর দাগের অঙ্কতে। তো 11-এর দাগের অঙ্ক দেখো, আমাদের বলা আছে এ আর বি সরল ভেদে আছে, তাহলে এখানে ভেদ ধ্রুবক এনে আমরা বলতে পারি a = k1b, অপরদিকে বি সি এর সাথে সরল ভেদে আছে, তাহলে আমরা বলতে পারি b = k2c, যেখানে k2 হলো তোমার ভেদ ধ্রুবক। এবার দেখো আমরা যদি এখানে বি এর মানটা বসিয়ে দিই k2c, তাহলে আমরা পাচ্ছি a = k1 k2c,
অপর দিকে আমাদের বি সমান আমাদের মনে রাখতে হবে বি সমান হচ্ছে কে টু সি। তাহলে আমরা এখন এই দুটোকে মনোযোগ করব, এ সমান হয়েছে কে ওয়ান কে টু সি, দুটো কি আমরা সি এর রেসপেক্টে প্রকাশ করে নিয়েছি, অপর দিকে বি সমান হয়েছে কে টু সি, এই দুটো আমরা মনে রাখছি। তো মনে রেখে আমরা এখন এই অনুপাতটাকে নির্ণয় করব। তো অনুপাতটা নির্ণয় করতে হবে, অনুপাতটা নির্ণয় আমি তোমাদের বিশেষ কিছু বলার প্রয়োজন বোধ করছি না, আমরা শুধুমাত্র এ এবং বি এর যে মানগুলো বললাম সেই মানগুলো বসিয়েছি। এখানে ভুলবশত স্কোয়ার হয়েছে, এটা কিউব হবে, তো এখানে আমরা বসিয়ে নিয়েছি। বসিয়ে নিলে এবার ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যে গেছি, তো ক্যালকুলেশনের মাধ্যমে গেলে আমরা সমস্ত সিগুলোকে কমন নিয়ে নিয়েছি। তো সমস্ত সিগুলোকে যদি কমন নিয়ে নেওয়া হয় আর তাহলে আমাদের কাছে যেটা পড়ে থাকে ভালো করে ফলো করো, এখানে কিন্তু কিউব হবে, আমি ভুলবশত স্কোয়ার করেছি, তাহলে এখানে কিউব হয়েছে সবাইয়ের, এখানেও সবাইয়ের কিউব হয়েছে, এখানেও সবাইয়ের কিউব হয়েছে, এখানে সি কিউব আগে থেকেই ছিল এখানে কিউব হয়েছে, আর এখানেও আমরা এ বি আর সি, তো সি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এইভাবে রেখেছি। তো এটাকে নোট করো, আর নোট করার পর দেখো আমরা যদি সি সিক্স কমন নিয়ে নিই, এখানে থ্রি এখানে থ্রি, সি সিক্স কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকে তোমার আর আর কে ওয়ান কিউব আর কে টু সিক্স, কারণ এখানে দুটো কে থ্রি রয়েছে, আর এখানেও কে টু কিউব পড়ে থাকে, এখানে পড়ে থাকে কে ওয়ান কিউব আর কে টু কিউব। তো এখানেও সেই একইভাবে এখানে সি সিক্স, আর এখান থেকে তুমি যদি সি সিক্স কমন এই সি কিউব সরি, আর এখান থেকে যদি সি কিউব কমন নাও সি সিক্স হয়, আর এখানে পড়ে থাকে কে ওয়ান কে টু, এখানে পড়ে থাকে কে ওয়ান কিউব কে টু কিউব, এখানে কে টু কিউব আর এখানে ওয়ান। এবার এখন তুমি যদি সি সিক্সকে কেটে দাও তাহলে এইটা হচ্ছে ধ্রুবক হয়ে গেল, আর ধ্রুবক হলো মানে আমরা বলতে পারি, তো আমরা বলতে পারি এইটা সরলভেদে রয়েছে এইটার সাথে। তো আমাদের প্রমাণ হয়ে গেল। তো আজকের আমি তোমাদের লাস্ট অঙ্ক করাবো এই ভিডিওর, আমি আবার পরবর্তীতে তোমাদের জন্য অঙ্ক আনবো। আমাদের গোল্ডেন রে ইউটিউব চ্যানেল তোমরা দেখতে থাকো, এখানে ভারত দাগের তোমাদের 196 পৃষ্ঠায় যে শেষ অঙ্ক রয়েছে, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সাথে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরলভেদে আছে। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয় তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে, এটা তোমাদের অঙ্ক। তো আমরা মনে করছি মোট ব্যয় সমান সি, আর এখানে সি এর দুটো পার্ট, একটাকে আমরা ধরেছি সি ওয়ান আর একটাকে ধরেছি সি টু, আর সি ওয়ান ধরেছি এক্সের সাথে সরলভেদে আছে, তাই জন্য আমরা এখানে ধ্রুবক এনে আমরা কে ওয়ান এক্স করেছি সি ওয়ান সমান, অপর দিকে সি টু সমান করেছি কে টু এক্স স্কোয়ার, যেখানে এক্স কি মনে রাখতে হবে এক্স হলো কূপের গভীরতা ডেসিমিটার এককে। তো তাহলে আমাদের মোট খরচের যে ফর্মুলা আমরা বলবো সি, যদি মোট খরচের ফর্মুলা হয় সি সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এখন প্রশ্ন অনুসারে আমাদের দেওয়া আছে এক্স সমান যদি 100 হয় সি সমান 5,000, তো আমরা এখানে বসিয়ে দিয়েছি সি সম এক্স সমান হচ্ছে 100 আর সি সমান হচ্ছে তোমার 5,000 বসিয়ে দিয়েছি। কোন সমীকরণে? না, এই সমীকরণে সি সমান 5,000 বসিয়েছি আর এক্স সমান হচ্ছে 100 বসিয়েছি। তো 100 বসিয়ে দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে আমরা এখান থেকে 100 কমন নিয়েছি, কমন নিলে পড়ে থাকছে কে ওয়ান আর 100 কে টু, এখানে 5,000 তো রয়েছে। এবার 100 দিয়ে আমি এই 5,000কে কেটে দিলে পড়ে থাকে 50, তাই জন্য আমরা পেয়েছি কে ওয়ান 100 কে টু সমান 50। ঠিক অনুরূপে আমরা দেখছি এক্স সমান যদি 200 হয় সি সমান হচ্ছে 1200, তো আমরা এখানে আবার বসিয়েছি সেইগুলো। তো বসিয়ে দিয়ে আমরা 200কে কমন নিয়েছি, কমন নিলে আমাদের কাছে পড়ে থাকে কে ওয়ান প্লাস 200 কে টু সমান 12,000। এবার 200 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে হচ্ছে 60। তাহলে আমাদের কাছে এখন দুটো সমীকরণ রয়েছে, এক নম্বর সমীকরণ ফলো করো যেটাকে আমি 2 নম্বর হিসাবে বলেছি কে ওয়ান 100 কে টু সমান 50, আর আমাদের কাছে আর একটা সমীকরণ রয়েছে কে ওয়ান 200 কে টু সমান হচ্ছে 60, এটাকে 3 নম্বর বলেছি। এখন এই যদি আমি 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণের সমাধান করি, এটাকে আমরা বিয়োগ করে দিয়েছি, তাহলে বিয়োগ করলে আমাদের কাছে কী পড়ে থাকছে, এখানে 100 - 100 K2 সমান হচ্ছে -10, দ্যাট ইজ কে টু সমান আমাদের কাছে বেরিয়ে গেল কত, না 1/10। এখন আমরা যদি 2 নম্বর সমীকরণে আমরা এখানে যদি কে ওয়ানের বদলে সরি কে ওয়ান নয় আমরা যদি কে টু এর বদলে 1/10 বসিয়ে দিই তাহলে আমরা কী পাই, আমরা পাই কে ওয়ান প্লাস 100 1/10 = 50। তাহলে এখান থেকে সমাধান করে আমরা কে ওয়ানের মান বার করতে পারি, কে ওয়ানের মান যেটা আমাদের কাছে বেরিয়েছে সেটা হলো তোমার 40, এখানে কারণ 10 কেটে গেল, আর এখানে কে ওয়ান প্লাস 10 সমান 50, কে ওয়ান সমান 50 - 10 সমান সমান হলো তোমার 40। তো 40 হলো, তাহলে আমরা কে ওয়ান কে টু এর মান পেয়ে গেছি। তাহলে আমরা সি আমাদের সমান যে 1 নম্বর সমীকরণে জানা ছিল সি সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, তাহলে আমরা কে ওয়ান সমান তোমার বসিয়েছি 40 আর আর তোমার কে টু সমান বসিয়েছি 1/10, এখানে মাইনাস নয় এটা প্লাস, সরি 10x + 1/10
টেন এক্স স্কোয়ার। এবার তোমাকে জানতে চাইছে এক্স সমান যদি 250 হয় তাহলে কস্ট সমান কত, এক্স সমান 250 ডেসিমিটার, তাহলে আমরা এক্সের বদলে এখন ওই সমীকরণে 250 বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন কীভাবে করেছি না, উভয় পক্ষ থেকে 250 কমন নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকে 40, এখানে পড়ে থাকে 1/10 ইন্টু 250, এখানে শূন্য শূন্য কেটে গেলে 25, তাহলে এখানে পড়ে থাকে 250 ইন্টু 40 প্লাস 25, তাহলে 250 ইন্টু 65, আর 250 ইন্টু 65 করলেই তোমাদের হলো 16,250 টাকা। তাহলে 16,250 টাকা এখানে খরচ হবে। তো এইভাবেই আমি তোমাদের ভেদের অঙ্ক আজকে এখানে শেষ করছি। আমি আবার পরবর্তী যে ভেদের অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আসবো। তোমরা আমাদের গোল্ডেন ডে ইউটিউব চ্যানেল দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।